জন্ম থেকে বাঘ প্রতিবন্ধী রূপালীর বিভিন্ন ধরনের পাখি পালনের প্রতি ঝোঁক শিশুকাল থেকেই। মেয়ের শখ মেটাতে রূপালীর বাবা টুকু শেখ কবুতরের ঘর বানিয়ে কবুতর পালনের ব্যবস্থা করে দিয়েছেন তাকে। সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মুরগি ও ঘুঘু। অত্যন্ত শান্ত স্বভাবের রূপালীর দিনের বেশিরভাগ সময়ই কাটে এসব পাখির সঙ্গে। তাদের খেতে দেয়া সহ নানা পরিচর্যার মাঝেই সে আনন্দ খুঁজে পায়। বাঘ প্রতিবন্ধী হওয়ায় দৈনন্দিন মনের ভাব প্রকাশের কাজ চলে ইশারায়। শিশু বয়সী রূপালীর সাঁতারের হাতে খড়ি বাড়ির পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীতে। এ নদীর স্বচ্ছ জলে ডুব সাঁতারের প্রতি ভীষণ ঝোঁক তাকে সাঁতারে পারদর্শী করে তোলে খুব ছোট থেকেই। হতদরিদ্র বাবার সংসারে অভাব অনটন নিজের মনের ভাব প্রকাশ করতে পারার দৈহিক অক্ষমতাকে জয় করে নিজের অধম্য ইচ্ছা শক্তিতে শৈশব না পেরোতেই সেই তুখো সাঁতারু বনে যায়। এরই মাঝে রূপালীর সুযোগ আসে চিত্রাপাড়ের অত্যন্ত পল্লী নিভৃত কোণ থেকে দেশের সাঁতার অঙ্গনে পা রাখার। তার পরের ইতিহাস ক্রিয়ামোদী সবারই জানা। এগিয়ে যাবার সেই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে খুব বেশি বেগ পেতে হয়নি রূপালীকে। তার এই সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে বিস্তৃতি লাভ করে আন্তর্জাতিক মহলেও। পানিতেই থাকতো একসময় পড়ে, এইভাবে দেখতাম যে সিলির মতন পানির উপর দিকেই মানে ও বেশি একটা ই করে, কোষ মন মানুষ সাথে পানির দিকেই। রূপালীর এই এগিয়ে যাবার পথে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান জেলা প্রশাসক। বার্লিন যাওয়ার পূর্বে আমি সহযোগিতা করেছিলাম, উৎসাহ দিয়েছিলাম। আবার যখন সে পদক পেয়ে নড়াইলের জন্য সম্মান বই নিয়ে এসেছে, জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, সহায়তা করেছি। আগামী দিনগুলোতে এরকম প্লেয়ার যাতে বের হয়ে আসে সেজন্য আমরা সচেষ্ট থাকব। 171টি দেশের অংশগ্রহণে জার্মানিতে সদ্য শেষ হওয়া 16তম স্পেশাল অলিম্পিক সামার গেমসে রূপালী 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ ও 50 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনতে সক্ষম হন। সময় সংবাদ, নড়াইল।